আজ 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস। চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা মাথায় রেখে পালিত হয় এই দিনটি। চিকিৎসকরা মানুষের কাছে ভগবানের মতো, তাদের ওপর নির্ভর কোটি কোটি মানুষের প্রাণ। যখন আমরা জীবন মৃত্যুর লড়াইয়ে প্রাণ হারাতে বসি, তখন আমাদের জয়ী করার জন্য চিকিৎসকরাই পাশে এসে দাঁড়ায়। বিশেষত এই করোনা অতিমারির সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিন রাত এক করে পরিশ্রম করে চলেছেন। নিজেদের প্রাণের তোয়াক্কা না করে কোভিড আক্রান্তদের জীবন বাঁচাতে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন। এই অতিমারিতে তারাই মানুষের কাছে একমাত্র ভরসা। ডাক্তারদের এই সার্বিক ভূমিকাকে সম্মান জানাতে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং চকদিঘি গ্রামীণ হাসপাতালে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল, ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে সম্মান জানানো হয় কর্তব্যরত চিকিৎসকদের। এছাড়াও গ্রামীণ এলাকায় নিজস্ব ডিসপেন্সারিতে কর্মরত চিকিৎসকদেরও সম্মান জানানো হয়। এর আগেও এরকম একাধিক নিদর্শন তৈরি করেছেন তরুণ এই নেতা। নার্স ডে থেকে শুরু করে চিকিৎসক ডে, প্রতিটি গুরুত্বপূর্ণ দিনকে গুরুত্ব সহকারে পালন করে আসছেন শাহাবুদ্দিন মণ্ডল। এছাড়া ঈদের মরশুমে ভরা মঞ্চ থেকে আশাকর্মী ও ICDS কর্মীদের সম্মান জানিয়েছেন তিনি। এবারও তার অন্যতা হলো এইভাবেই ডাক্তার ডেতে সকল ডাক্তারদের কুর্নিশ জানালেন জামালপুর তরুণ তুর্কি নেতা শাহাবুদ্দিন মণ্ডল। ডক্টর বিধানচন্দ্র রায় এবং আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, ওনার সম্মানার্থে আজকের দিনটা ডক্টর ডে হিসেবে পালিত হয়। তাই ডক্টর ডে হিসাবে আজকে আমরা জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং চকদিঘি স্বাস্থ্যকেন্দ্র সহ গ্রামীণ যে সমস্ত RMPরা আছেন সেই সমস্ত চিকিৎসকদের আজকে আমরা ডক্টর ডে শুভেচ্ছা জানালাম। আপনারা জানেন করোনা পাককালে যখন মানুষ নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য ঘরবন্দি অবস্থায় ছিলেন, তৎকালীন সময়ে এই ডক্টররা নিজেদের পরিবারের কথা না ভেবে, নিজেদের জীবনের কথা না ভেবে সাধারণ মানুষকে কীভাবে সুস্থ রাখা যায় তার জন্য কন্টিনিউ 24 ঘন্টা কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে গেছেন। তাই এই সমস্ত ডাক্তারদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আজকের এই দিনটিতে সমস্ত ডক্টরদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।